প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আছি শাহবাগ জাতীয় গ্রন্থাগারের সামনে। আপনারা সকলেই জানেন যে আমরা কিন্তু আজ 129 দিন যাবৎ গণ অনশন করছি। এই গণ অনশন কিন্তু আমাদের একটা কষ্টের ফসল। আমরা অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আজ আমাদের এই গণ অনশনের 129তম দিনে এসে উপস্থিত হয়েছি। আমরা যে সকলে বঞ্চিত এটা তো আর কাউকে বলতে হবে না। এই যে আমাদের 70 বছরের যে একটা ক্ষোভ, সেই ক্ষোভতে কিন্তু আজ এই গণ অনশন সৃষ্টি হয়েছে, একটা আন্দোলন সৃষ্টি হয়েছে। আপনারা অনেকে জানেন যে আমাদের একটি নামের তালিকা, আমরা একটি নামের তালিকা কিন্তু মন্ত্রণালয়ে জমা দিয়েছি গত আজ যে মঙ্গলবার, তার আগের মঙ্গলবার। কিন্তু এই তালিকাটা দেওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপস্থিতিটা অনেক কমে যাচ্ছে। এটার বিষয়টা যা আমরা বুঝতে পারছি না, কারণ এখনও কিন্তু আমাদের উপস্থিতি বাড়াতে হবে, কারণ আমরা আমাদের আন্দোলনের বিজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছিয়েছি। এখন যদি আপনারা কমে যান, কিন্তু এটা হিতে বিপরীতে হতে পারে। এই জন্য আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা যারা বাড়িতে আছেন তারা অবশ্যই আমাদের এই গণ অনশনে যোগ দিন। আর যারা একদিনও আসতে পারেননি, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আসেন, এসে আমাদের সাথে সামিল হন। এবং আপনিও যে একজন প্রকৃত চাকরি প্রত্যাশী, একজন নিবন্ধনধারী, সেটিও প্রমাণ করে যান, আসেন। আমরা বারবার অনুরোধ করব আপনারা আসেন। আমরা আশা করছি এখান থেকে আমরা কিন্তু একটা ভালো ফলাফল নিয়েই আমরা বাড়িতে ফিরতে পারব। এখন ভবিষ্যতে কী হবে সেটা ভালো হতে পারে, অথবা বিরাট একটা নিয়োগ হতে পারে, আবার ছোটো নিয়োগ হতে পারে। যাই হোক, আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা আসেন, অনশনে আসেন। অনশনে আসলে কিন্তু অনশনে যত উপস্থিতি বেশি হবে, আমরা কিন্তু সরকার পক্ষকে কিন্তু তত চাপ সৃষ্টি করতে পারবো, কারণ উপস্থিতি নির্ভর করে একটা আন্দোলনকে বেগবান করার মূল ভিত্তি। আমরা যত বেশি উপস্থিত হব, কিন্তু আমরা তত বেশি যে আমরা যে তার চাকরির দাবিদার সেটা কিন্তু সকলকে জানাতে পারবো। আমরা পেরেছি সকলকে জানাতে। আপনারা সকলে জানেন বাংলাদেশের এমন কোনো স্থান নেই যেখানে এমন কোনো অফিস নেই, এমন কোনো প্রতিষ্ঠান নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই, এমন কোনো সরকারি অফিস নেই যেখানে আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা হয় না। কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে কিন্তু আমরা প্রকৃত চাকরি প্রত্যাশী, আপনারা অনেকে বিভিন্ন পোস্টে বিভ্রান্ত ধারণা নিয়ে বাড়িতে বসে আছেন। এই বাড়িতে আপনারা বসে থাকেন না, কারণ আন্দোলন যেহেতু আমাদের শেষ পর্যায়ে এসে পৌঁছিয়েছে, সে তো আমরা কিন্তু ফল পাবো আশা করছি। এবং এই ফল, এই অর্জনটা যাতে সকলে আমরা ভোগ করতে পারি, একসাথে বিজয় মিছিল করতে পারি, সেজন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আমাদের অনশনে আসুন। আমরা খুব দ্রুতই কিন্তু আমরা একটা ভালো ফলাফল পাবো এবং আমরা বিজয় নিয়ে কিন্তু ঘরে ফিরতে পারবো। এখন কিন্তু আমরা যে কিছু কিছু নতুন মুখ দেখতে পাই, আমরা এই পাঁচজন আর কিছু যারা পুরানো মুখ, যারা দীর্ঘদিন ধরে এখানে আছেন, আপনারা জানেন এখানে অনেকের কিন্তু থাকার কোনো ব্যবস্থা নাই, অনেকে খুব কষ্টে এখানে জীবনযাপন করেন, কারণ ফ্যামিলি ছেড়ে এখানে পড়ে থাকা খুবই কষ্টের বিষয়। যাই হোক, কিন্তু এই অনশনটাকে দ্রুত সফলতা অর্জনের জন্য অবশ্যই আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আমি আবার বলছি, আপনার উপস্থিতি একান্ত কাম্য। তাই আবারও বলছি, আপনারা বাড়িতে না থেকে, বাড়ির থেকে খোঁজখবর না নিয়ে সরাসরি আমাদের এখানে আসুন, দেখুন এখানে কি হচ্ছে, এখানে আমরা কতটা সাকসেস অর্জন করতে পেরেছি। আপনারা এখানে আসলে সকলের সাথে আলোচনা করে বুঝতে পারবেন যে আমরা কত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারছি। আমার মতে আমরা সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছিয়েছি। আর একটা বিষয় আপনারা জানেন যে
এই অনশনটা কিন্তু এক দুই দিনের না, একদিন দুই দিন তিন দিন এভাবে চলতে 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 আজ কিন্তু আমরা 129 দিন ধরে একটা মাঠ যে ধরে রাখা, এটা কত কষ্টের বিষয়। এখানে আমরা যারা রেগুলার আসছি তারাই জানি, কারণ আমাদের কোনো রেস্ট নাই। আমরা অবিরাম কষ্ট করে যাচ্ছি সকল বঞ্চিত নিবন্ধনধারীদের মুখের হাসি ফোটানোর জন্য। অবশ্যই আমরা আশা করছি আমরা মুখের হাসি ফোটাতে পারবো এবং অতি দ্রুতই আমরা ফল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো, এবং কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে কিন্তু আমরা আমাদের আমরা বিজয় উল্লাস করে এখান থেকে ঘরে ফিরব এই আশা করছি। সকলকে অনুরোধ করব আপনারা এই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ আমাদের সকল নিবন্ধনধারী যাতে এখনও যারা জানতে পারেন নাই যে আমরা এখানে আছি এবং আমরা একটা সফলতা অর্জনের দ্বার প্রান্তে আসি, তাই সকলকে বিনীত অনুরোধ করব আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার দিবেন, এবং যাতে সকল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এক ছড়িয়ে গেছে, তবুও যারা দু একজন যে কজন যারা আমাদের আমরা যে এখানে আছি এই অবস্থান সম্পর্কে জানেন না তারা যাতে জানতে পারে, সেজন্য অবশ্যই আপনারা বেশি বেশি লাইভ শেয়ার করবেন এবং সকলকে এই লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সকলে আমরা যারা এই অনশন মঞ্চে দিনের পর দিন অতি এখানে বসে আমার অনশন কাজ পরিচালনা করছি, তাদের সকল সকল নিবন্ধনের কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করছি, এবং আপনারা যারা বাড়িতে আছেন তারাও সুস্থ থাকেন, এবং এই অনশনকারী যারা আছে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনে তারা যাতে সুস্থ থাকতে পারে এই জন্য সকলে দোয়া করবেন, সকলে দোয়া করুন এবং সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।